তেলিয়ামুড়া মহকুমার আরডি ব্লকের অধীন তুই সিন্দ্রে বাড়ি এলাকার বাসিন্দা মৃৎশিল্পী সুধীর রুদ্রপাল। ওনার সঙ্গে কথা বলে জানা গিয়েছে, দ্রুত হারে প্লাস্টিক সামগ্রী বাজারে আসায় মাটির তৈরি সামগ্রীর কদর অনেকাংশে হ্রাস পেয়েছে। মূলত খেয়ে বেঁচে থাকা খুবই দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। অতীতে তুই সিন্দ্রা এলাকায় 30-35 জন মৃৎশিল্পী ছিল, যারা মাটি দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করে পরবর্তীতে বাজারজাত করে রুটি রোজির সন্ধান করত বলে জানান সুধীর রুদ্রপাল। বর্তমানে সেই তুই সিন্দ্রে বাড়ি এলাকার মাত্র 3 জন মৃৎশিল্পী রয়েছে, যারা মৃৎশিল্পের সঙ্গে যুক্ত। বাকি মৃৎশিল্পীরা মাটির তৈরি সামগ্রী তৈরি করা ছেড়ে দিয়েছেন। প্লাস্টিক বাড়িছে, সিলভার তো আগে রিয়া ছিল, প্লাস্টিকের কারণে সবকিছু মানে আমরা একটা কলস নিব, মানে প্লাস্টিকের নিয়ে যাওয়া দাম, আমরা একটা পাতিল নিব, একটা প্লাস্টিকের একটা বালতি নিয়ে থাকা, এরকম করে সেটা আমরা মানে ইয়ে গেছে আর কি। প্লাস্টিকের জিনিস বার হওয়াতে মানে মাটির জিনিসের চাহিদা কমে আসে। তো কত বছর ধরে ব্যবসা করতে হয়? আমি তো কইলে জন্মের থেকে আমরা আগে বানাইছি, আমার বাবা মারা গেছে ঘর থেকে বানানি করতে নিয়েছে, এখন তো বানাই দোকানদারি করতে, বাবা বানাইতো মা বানাইতো। এই সময় যদি মনে করেন আপনি তাকে কইলাম কথাটা, এক ঠেলা মাল আনছি ঠেলা দিয়া বেচা গেছি, আর অক্ষণে বাইক দিয়া উদু ব্যাগ দিয়া মনে করেন 10টা মাল আনলে 2টা বিক্রি আর বাকি 8টাই থাকে। আমার তুসিন্ডে তো প্রচুর মানুষ বন্ধ করে দিয়েছে না চলার কারণে, তো আমরা তুসিন্ডে মনে মন কোথাও না। আপনি যে সময় মনে করেন আমি 96-এর কথা কইতেছি, আমার বাবা যে সময় মারা গেছে এই সময় তো প্রায় মাটির পরিবার আসলো 25-30 জন, আমরা তুসিন্ডে বানাই না, অক্ষণে মাত্র বর্তমান আছে 3 জন। তো 30 জনের মধ্যে 3 জনই আছে, তাহলে চাহিদাটা কতটুকু কমছে? বর্তমানে মানুষজন প্লাস্টিক সামগ্রীর দিকে বেশি ঝুঁকছে, এর ফলে পৃথিবী তার স্বাভাবিক পরিবেশ হারিয়ে বিষাক্তময় হয়ে উঠছে বলে এমনটাই ধারণা তথ্যবিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।